তুমি তো পড়ে যাবে এখান দিয়ে, এখান দিয়ে যদি পড়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার ডে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 17 জানুয়ারি 2022, আর আজকে সম্ভবত সোমবার, কারণ রবিবারে আমার ক্লাস ছিল, আজকে আবার আমার ইউনিভার্সিটির কোনো ক্লাস নেই। তবে আজকে আমি মোটামুটি বেশ ভালোই একটা মানে ঝামেলায় পড়ে গেছি, সেটা হচ্ছে গলায় অনেক ব্যথা হচ্ছে আর কাশি হচ্ছে। মানে ওই যে গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই গ্রামে যাওয়ার পর গ্রাম থেকে ফেরার দিন আমার প্রচণ্ড গলায় কানে শরীরে ঠান্ডা লেগেছিলো, কারণ জিতু ভাই মোটরসাইকেল দিয়ে এসেছিলাম। তো জিতু ভাই তো ওনার হেলমেট আছে, হেলমেটের কারণে সম্ভবত ওনার খুব বেশি একটা ঠান্ডা লাগার কথা না, কারণ ওনার যেই হেলমেট, ও মাই গড। তো আমার একটু মোটামুটি ভালোই ঠান্ডার মতো লেগে গিয়েছে, মানে সর্দি নেই বা নাক দিয়ে পানি পড়া এরকম কিছু নেই, জাস্ট গলাটা ব্যথা। আপনারা দেখতেই পাচ্ছেন টন অনেক মোটা হয়ে গিয়েছে, আর হচ্ছে একটু কাশি টাইপের আছে। তো সেজন্য এখন আর আম্মু এসে গরম পানি দিয়ে গেল, গরম পানি খাচ্ছি সকাল সকাল, আবার মধু খাবো। মোটামুটি ঘরোয়া ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো করছি, তো আপনারা সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যাই। তো যে অবস্থায় থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে ভ্লগে যুক্ত থাকবো, আপনারা কানেক্টেড থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার টেক চ্যানেলের দর্শক হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ সিজন চেঞ্জিংয়ের সময় অনেক অনেক রোগবালা আমাদেরকে ধরে। জাস্ট কোভিড না, কোভিড ছাড়াও কিন্তু অনেক ধরনের ভাইরাস আমাদেরকে আক্রান্ত করে, মানে অ্যাজ ইউজুয়াল টাইমের মতো। তো এগুলো থেকেও আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ কোন ভাইরাস কার জন্য অকাল হয়ে আসে সেটা তো আসলে বলা যায় না, তাই না? বাই দ্য ওয়ে, এই কোভিডের মিছিলে গতকাল মনে হচ্ছিল যে একটু পানি খেয়ে নিই, অনেক গরম পানি একদম এদিক দিয়ে যাচ্ছে আর খবর হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা সবাই জানি যে কোভিডে অনেক মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে আমেরিকায়, তারপরে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে। বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমরা এখনও অনেকটাই ভালো আছি, এখনও অনেকটাই আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায়, সৃষ্টিকর্তার মানে অনুগ্রহে আমরা ভালো আছি অনেকেই। তো এই মৃত্যুর মিছিলে যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে, অনেক তাজা প্রাণ চলে যাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে না বলে কখনো চলে যাই, যদি কখনোই মানে মারা যাই, তাহলে অবশ্যই মাফ করে দিবেন যদি আপনাদের সাথে আমি কোনোভাবে কোনো সময় কোনো কারণে খারাপ ব্যবহার করে থাকি, বা আমার কোনো কাজ দিয়ে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে আসলে কার মৃত্যু কখন চলে আসে কেউ কিন্তু বলতে পারে না, আমরা হচ্ছি একদম টেম্পোরারি জিনিস, ঠিক আছে? মানে আমরা সৃষ্টির সেরা, কিন্তু আমাদের কোনো মানে পার্মানেন্ট কোনো কিছু আমাদের নাই। অনেক গরম পানি তারপরে খাচ্ছি, তো আমার শরীর ওরকম কোনো আহামরি খারাপ না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বসে আমার থাম্বনেল বানাচ্ছি, আমার ভিডিও শ্যুট করছি, সব কিছু আমার কন্টিনিউয়াসলি হচ্ছে। বাট আমি কিন্তু সব কাজ করে যাচ্ছি, তারপরেও একটু খারাপ লাগছে, মানে গলায়, আমার কাজই হচ্ছে গলায়, আমার কাজই হচ্ছে কণ্ঠে। সো কণ্ঠে যদি ঝামেলা থাকে তাহলে বুঝতেই পারছেন। এই পুরো এক গ্লাস গরম পানি আমি এখন খেলাম, দেখতেই পাচ্ছেন গরম পানির ধোঁয়ায় একদম মোবাইলের গ্লাস আছে সেটা পর্যন্ত লাল হয়ে ফ্যাকাশ হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি একটু মুছে নিই। হ্যাঁ, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। আমি থাম্বনেল তৈরি করছি, আমার সেকেন্ড চ্যানেলে 11টা ভিডিও পাবলিশ, এখন 10:30 বাজে, আর এই হচ্ছে আমাদের গরম পানি, ধোয়া ওড়া বন্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি ইনশাল্লাহ থাম্বনেলটা কমপ্লিট করে ভিডিও পাবলিশ করব। এরপরে আরও অনেক কাজ আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেল মেক অ্যান্ড পাবলিশ ফর এসআরের পরে আমাদের অ্যাপবি পাবলিশের কাজ আছে, ভিডিও রেডি ফর টেক আনলিমিটেড, আগামীকালকে টেক আনলিমিটেড চ্যানেলের জন্য যে ভিডিও সেটা রেডি করতে হবে। তারপরে কমিউনিকেশন মানে হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ, তারপরে ফেসবুক পেজ, আমাদের কমেন্ট বক্স, তারপরে হচ্ছে বিজনেস ইমেইল, এগুলো করতে হবে। দেন আমার স্টাডি টাইম আছে, এন্টারটেইনমেন্ট রেখেছি, এবং আইএলটিএস প্রিপারেশন 100 মিনিটস, মানে আইএলটিএসের জন্য আমি 100 মিনিটস পার ডে সিলেক্ট করে রাখি, প্রতিদিন 100 মিনিট আমি আইএলটিএসের জন্য বা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের জন্য প্রিপারেশন নিতে বরাদ্দ রাখি। ওকে, তো কাজ করি, আর কথা না।
stopped. Well, luckily we stopped the water. So, সকাল থেকে কাজ করছি এখন একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে একটু প্রকৃতি অনুভব করছি আর আমি ফোকাস করে রেখেছি আমার দিকে এই জন্য আপনারা হয়তো বাইরে একটু ঝলসানো দেখছেন কারণ ফোকাসটা আবার যদি লক খুলে দিই তাহলে সেই ক্ষেত্রে আমার মুখ ঝলসে যাবে এবং বাহিরটা ঠিকমতো দেখা যাবে এটার প্রমাণ দেখতে চান এই যে দেখুন দেখতেই পাচ্ছেন যে আমার মুখ হঠাৎ করে কালো হয়ে গেছে এবং বাহিরটা ঠিকভাবে এখন দেখা যাচ্ছে আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর এখন আমি আমার মুখের উপরে ফোকাস করে দিয়ে লক করে দিচ্ছি ঠিক আছে সো আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুবই চমৎকার মনে হচ্ছে যে একটু বাইরে যাই একটু বাইরে গিয়ে ঘুরি কিন্তু আসলে আজকে হাতে প্রচুর কাজ আছে প্রতিদিনই কাজ থাকে আপনারা সবাই বলতে পারেন যে ভাই আপনি শুধু প্রতিদিনই বলেন আপনার কাজ আছে আপনি কি কোনোদিনও ফ্রি থাকেন না আমি আসলে সত্যি বলতে গেলে সত্যিই ফ্রি থাকা হয় না কারণ হচ্ছে ফ্রাইডেতে একদিন মানে আমি ফ্রি থাকার চেষ্টা করি বাট সেই দিনটাও ফ্রি থাকতে পারি না কারণ ফ্রাইডেতে আমি আমার ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করি আবার আপনাদের সাথে লাইভে আসার চেষ্টা করি আবার ফ্রাইডেতে এখন থেকে আরও নতুন একটা জিনিস অ্যাড হয়েছে আর সেই জিনিসটা হচ্ছে প্রতি সপ্তাহে এখন আবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের সাথে ফোনে কথা বলার জন্য আমি একটা সময় নির্ধারণ করেছি সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার এলোমেলো পাকঘর দিয়ে মানে রান্নাঘর দিয়ে আপনাদের সাথে কথা বলে যাচ্ছিলাম তো রান্নাঘরের পাশেই হচ্ছে আমার আরেকটা বারান্দা মানে আমি যেই বাসাটায় থাকি আর রান্নাঘরের পাশাপাশি আরেকটা মজার বিষয় হচ্ছে একদম রান্নাঘরের জানালা দিয়ে ওই যে দেখা যাচ্ছে আরেকটা বারান্দা এই বারান্দাটাও কিন্তু আমাদের ফ্ল্যাটের মধ্যেই ওকে এটা একটা মজার বিষয় মানে আনোরাম চাইলে রান্নাঘর দিয়ে জানালা দিয়ে তাকালে আমার এই যে স্টুডিও রুমের যেই মানে ইয়েটা আছে কি বলবো বারান্দাটা বা বেলকনিটা আছে সেটা দেখা যাবে ঠিক আছে আমি একটু লক করে নিচ্ছি নাহলে বারবার আলো এলোমেলো হয়ে যাচ্ছে পরে আপনাদের দেখতে অসুবিধা হবে ওকে ওকে এটা হচ্ছে আরেকটা বারান্দা সো এই বারান্দা দিয়ে আমি আবার আমার এসির যে আউটডোর আছে সেটা লাগিয়েছি আর কি আর বারান্দাটা বেশ বড় কিন্তু আজকে আমি আসলে বারান্দায় যেতে পারছি না কারণ আজকে বারান্দা খুবই এলোমেলো হয়ে আছে সব জামা কাপড় আমাদের বারান্দার রোদ দেওয়া হয়েছে বা লেড়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য আর কি তো এখন ফেসবুক পেজের ভিডিও আপলোড করছি ফেসবুক পেজে আমার অনেকগুলো ভিডিও জমে গেছে যে ভিডিওগুলো মূলত আমার চ্যানেলগুলোতে আছে বিশেষ করে টেক আনলিমিটেড চ্যানেল এবং সাইফুর রহমান আজিম ব্লগ চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আমি ফেসবুক পেজে ট্রান্সফার করছি আর সেজন্য আসলে মূলত আমার হাতে ইদানিং অনেক বেশি চাপ পড়ে গিয়েছে ফেসবুকের মেনটেন্যান্স এবং পেজের মেনটেন্যান্স আর তারপরে হচ্ছে আপনার চ্যানেলের মেনটেন্যান্স সব কিছু মিলিয়ে একটু ভালো চাপই যাচ্ছে তারপরও চেষ্টা করছি এগুলো শেষ হয়ে গেলে তখন আবার যখন যেই চ্যানেলে আপলোড করব তার একদিন বা দুই দিন পরে আবার ফেসবুক পেজে আপলোড করতে হয় তখন এটা আর খুব বেশি প্যারা মনে হয় What are you doing, Arwa? Playing. Playing? Yes. Are you allowed to play? Yes. তুমি তো পড়ে যাবে এখান দিয়ে এখান দিয়ে যদি পড়ে যাও এখান দিয়ে যদি পড়ে যাও এই যে পড়ে গেলে একদম নিচে তাহলে কি করবা দেখেন যখন কাজে বসি তখন একদম সব এলোমেলো হয়ে যায় ঠিক আছে মানে এই হচ্ছে অবস্থা সকাল থেকে মানে কাজ করছিলাম কখনো কন্টেন্ট লিখি কখনো ফেসবুক পেজে পোস্ট করি কখনো পড়াশোনা করি তো সব মিলিয়ে টেবিলের এই হলো হাল ঠিক আছে এখন হচ্ছে আমার ভিডিও শুটিংয়ের সময় আমি এখন ভিডিও শুটিংয়ের জন্য এই সব এলোমেলো জিনিসগুলো আমার আবার গোছাতে হবে গুছিয়ে তারপরে ভিডিও শ্যুট করার জন্য সব কিছু রেডি করে দেন আমাকে সুন্দর একটা সেট আপ বসিয়ে আমাকে শ্যুট করার জন্য প্রস্তুত হতে হবে বিকজ কালকে সকাল 11টায় আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ টেক আনলিমিটেড চ্যানেলের কালকের ভিডিওটা আপলোড করতে আর
এই আর কি। তো এই সেমিস্টারে সোমবারে কোনো ক্লাস ছিল না, মানে সপ্তাহে তিন দিন ছিল, কিন্তু এখন একটা দুঃসংবাদ পেলাম। সেই দুঃসংবাদটা হচ্ছে যে এখন নাকি সোমবারও ক্লাস হবে। কারণ হচ্ছে আমাদের ওই ক্লাসটা যেই লেকচারার নেবেন তিনি নাকি এখন আবার সোমবারে ফ্রি আছেন, যার কারণে মানে আমাদের সাধারণত মঙ্গলবারে তিনটা ক্লাস পড়েছিল, দুইটা ওনার আর একটা হচ্ছে অন্য আরেক ম্যাডামের, বাট এখন উনি আবার সোমবারে নিয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে সপ্তাহে আবার চার দিন সময় দিতে হবে। তো তিন দিন সময় পেয়ে প্রথমে একটু খুশি হয়েছিলাম, ভাবছিলাম যে অন্তপক্ষে এই সেমিস্টারটা চ্যানেলে একটু ভালো করে সময় দিতে পারবো, বাট কী করার আছে, দেখি যেভাবেই হোক চালিয়ে যেতে হবে, আপনার সঙ্গে থাকলেই হবে। ওকে, অলরেডি আমার ভিডিও শুটিং কমপ্লিটেড, আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু এলোমেলো ছিল, এখন সব আবার ইলেকট্রনিক গিয়ার্স দেখা যাচ্ছে বা প্রোডাকশন গিয়ার্স দেখা যাচ্ছে। তো এখনও লাইট টাইট কিছুই সরায়নি, যেটা যেখানে ছিল সেটা সেখানেই আছে। তো এইখানে একটা লেন্স, একটা স্ট্যান্ড, মাইক্রোফোন, মোবাইল মানে ব্যাটারি চার্জ দিয়েছি, সেই ব্যাটারিটা এখানে রেখেছি, একটু নিচে রেখে দিই। ওকে, এখন বসবো এডিটিংয়ে, আজকের মধ্যে এডিটিং শেষ করতে হবে কারণ কালকে পাবলিশ, এছাড়া কালকে আবার ইউনিভার্সিটি আছে, সেজন্য আজকে আর কোনো কিছু করা যাবে না। আজকের ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন কথায়, নতুন বিষয়ে। সো আপনাদের যদি আমার ব্যক্তিগত কোনো বিষয়ে জানার থাকে, আমার ব্যক্তিগত কোনো বিষয়ে জানতে চান যেটা আমি আই ক্যান বি ডিসক্লোজ টু ইউ, বলতে পারেন কমেন্ট বক্সে, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব নাও।